বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিগত বছর থেকে শুরু হয়েছে প্রতিটি ব্লকে খেলা হবে কর্মসূচি। 16ই আগস্ট খেলা হবে দিবস। দক্ষিণ ২৪ পরগনায় প্রস্তাবিত সুন্দরবন জেলার কুলপি বিধানসভার কুলপি বিবেক ময়দানে সোমবার থেকেই পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কুলপি বিডিও এবং কুলপি পঞ্চায়েত সমিতির পরিচালনায় খেলা হবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা। মঙ্গলবার সেমিফাইনাল ও ফাইনাল দলের খেলা হয়। কুলপি ব্লকের মোট 8টি দলের মধ্যে এই নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি ব্লকের মাননীয় সমষ্টির উন্নয়ন আধিকারিকরা, কুলপি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং কুলপি পঞ্চায়েত প্রধান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয়া পূর্ণিমা হাজারি নস্কর ও সমাজসেবী সুপ্রিয় হালদার। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় বলেন যে কুলপির প্রতিটি অঞ্চলে ক্লাব সংগঠনগুলি যাতে খেলাধুলায় উন্নয়ন ঘটে সে বিষয়ে তিনি বিশেষভাবে চেষ্টা করবেন এবং কুলপি বিবেক ময়দানে একটি স্টেডিয়াম পরিকল্পনার কথাও তিনি ঘোষণা করেন এই অনুষ্ঠানে। এই স্টেডিয়াম তৈরি করার জন্য তিনি বিধায়কের তহবিল থেকে 50 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। তিনি আরও বলেন যে কুলপির প্রতিটি অঞ্চলে পঞ্চায়েত থেকে একটি করে ক্লাবকে নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। দেখুন কুলপি থেকে আমাদের প্রতিনিধি অসিত নাইয়ার রিপোর্ট। তারা যারা যাতে আরো বেশি করে উদ্বুদ্ধ হতে পারে সেই জন্য একটা স্টেডিয়ামের ব্যবস্থা তিনি ঘোষণা করে দিলেন। এটা আমাদের গোটা কুলপিবাসীর কাছে একটা বড় পাওনা। মাঠটা যারা তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ না দিয়ে আমরা পারি না। এরকম একটা পরিবেশে এত টাকা পয়সা দিয়ে এত সুন্দর একটা মাঠ তৈরি করা এত সহজ জিনিস নয় কুলপির মতো জায়গায়। তাই তাদের মাঠ তৈরি করা যেমন একটা সহযোগিতা, তেমন মাঠটাকে সুন্দরভাবে তৈরি করতে গেলে যেগুলো দরকার যে বিষয়গুলো মাননীয় বিধায়ক সাহেব এখানে অনেক টাকা এর আগে দিয়েছেন। আবার একটা স্টেডিয়াম তৈরি করার জন্য 50 লক্ষ টাকা ঘোষণা করলেন। আমাদের মতো উপস্থিত আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় পূর্ণিমা হাজারি মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ রূপাশী প্রামাণিক মহাশয়, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সদস্য সদস্যবৃন্দ এবং যারা খেলোয়াড় আছে যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি শুধু আজকের কুলপির একজন মানুষ হিসেবে বলি আজকের যে কুলপি পঞ্চায়েতের অনেক কর্মাধ্যক্ষ এবং সদস্যরা এবং আমার কিছু কিছু অঞ্চল থেকে আগত আসা প্রধান এবং সদস্য যারা আছেন এবং আপনারা খেলোয়াড় যারা আছেন, সাংবাদিক যারা আছেন, সবাইকে এই খেলা দিবস উৎসবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু চার কথা বলব। যে নিন্দুকেরা মনে করেছে খেলা দিবসের একটা রাজনৈতিক কথা এবং রাজনৈতিক দাগ লাগাতে চাইছে, সেই সমস্ত মানুষদের চোখের সামনে আনন্দ দিয়ে দেখিয়ে দিলেন আমাদের বিধায়ক যে খেলার জিনিসটা কত প্রয়োজনীয় এবং মানুষরা যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে আছে এবং অর্থনৈতিক দূরদর্শিতার পেছনে তারা আগিয়ে যেতে পারছে না খেলাটাকে।